আগরতলার বাজারগুলো বিশেষ করে মাছ বাজারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরিকল্পনাকে বাস্তবে রূপ নিতে চলেছে। এখন থেকে আগরতলার বটতলা ও মহারাজগঞ্জ বাজারে মাছের গাড়ি আর খালাস করা হবে না, তার জন্য তৈরি করা হয়েছে শহরতলির নাগিছড়ার ফ্রেশ ট্রান্সপিটমেন্ট ইয়ার্ডের, এবং এখানে ওই দিন এই ইয়ার্ডের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। শনিবার ইয়ার্ড পরিদর্শন করে কথাগুলোই বলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদব। প্রধান থাকবেন আগামী 12 তারিখ দুপুরে 11টায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা ওপেন হবে, এখানে স্পিকারও অতিথি থাকবেন, আমাদের যারা দায়িত্বমুক্ত কর্পোরেটর আছেন এই সোসাইটির সঙ্গে তারাও থাকবেন, সর্বোপরি আগরতলা পৌর সমস্ত আধিকারিকরা আছেন, এখানে ডিপুটি কমিশনার আমার ডেপুটি কমিশনার সহ বিভিন্ন আধিকারিকরা আছেন যারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আছেন, তারাও এখানে উপস্থিত আছেন। সার্বিকভাবে ব্যবসায়ীদের কাছে অনুরোধ রাখব তারা যাতে এই ব্যবস্থাপনার সঙ্গে তারা সংযুক্ত হন, কারণ শহর আধুনিক হচ্ছে, মানুষ আধুনিক হচ্ছে, সমস্ত মাছের সমস্ত পরিকল্পনা আস্তে আস্তে কিন্তু নতুনভাবে চিন্তাভাবনা থাকবে। আগে যতনগরী চিন্তাভাবনা শহর বা বাজার পরিচালনা করা যাবে না, এখন কিন্তু আধুনিক চিন্তাভাবনার সঙ্গে সময়ের সঙ্গে তাল মিলে সমস্ত কাজ করতে হবে, সমস্ত প্রজেক্ট তৈরি হবে, সহযোগিতা করতে হবে। মোটামুটি আমি এই বিষয়টা দেখ বললাম, আমার মনে হচ্ছে যে আমি নিজেও এটা করে দেখেছি যে এটা খুব ভালো ব্যবস্থাপনা। আগে গাড়িগুলি যারা রাখতে রাস্তার পারে তাদের চিন্তা থাকতো গাড়ির জিনিস চুরি হয় কি না, রাস্তার ধারে গাড়ির মধ্যে ড্রাইভার স্ট্যান্ডে ঘুমোতো, এখন কিন্তু তারা এখানে আমাদের নিজস্ব ব্যবস্থাপনা আছে, 20টি বেড রাখা আছে, এখানে আলাদা ডরমেটরি সিস্টেম আছে, বাথরুম টয়লেট স্নানাগার সমস্ত আছে, মানে আধুনিক ব্যবস্থাপনা, আমি বলবো এটার হোটেলের থেকে ভালো ব্যবস্থাপনা এখানে করেছেন প্রযুক্তির মধ্যে।